আমি আইছি স্কুল চকার মানে পিকনিক সময় ঈদল উপলক্ষে, ঈদল উপলক্ষে আমি খানি বই খানি বিতরণ দিলাম আমরা, আমি খেলা খেলার খেললাম আমরা নাচ গান অভিনয় শিখলাম আমরা ছবি আঁকা, ছবি আঁকা নৃত্য সমানে পারি করতে পারি, ছবি আঁকা করতে পারি, কারণ নান্দা বাড়া নান্দা বাড়া খাওয়া খেলার অভিনয় ছবি আঁকা নৃত্য আবৃত্তি করতে পারি, সব 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 পরিবেশন করতে পারি, ভালো লাগে আমার। আমার নাম ইরা বেগম, আমার লাগাইছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আজকের যে আয়োজনটা আমরা হয়তো নাম দিছি যে এটা ঈদ পুনর্মিলনী, আর অরিজিনালি আমরা প্রতি বছর দুইবার করে করি বা চিন্তারে যে একজনের সাথে আরেকজন অ্যাটাচমেন্ট প্লাস একটা অনুষ্ঠান সম্বন্ধে তারা জ্ঞান লাভ করা। কারণ হইল সবচেয়ে বড় জিনিস হলো তারা কোনো যদি পারিবারিকভাবে তারা হেয় প্রতিপন্ন করিয়া অরিজিনালি রাখা হয়, তো আমরা ওই জিনিসটারে যাতে পরিবারের মধ্যে মিশ্রিত থাকে এবং তারাও যে এই কাজটা পারে এবং পরিবারে যে এইটার লাগিয়েও কোনোদিন উপকৃত হইব ওটার উপরে বেসিস করি আমরা বছরে দুইবার করি। কিন্তু গত বছর আমরা করতাম পারছি না, সেই হিসাবে এবার আমরা ঈদ পুনর্মিলনী হিসাবে আমরা এটারে উপস্থাপন দিছি। আজকের অনুষ্ঠানটা খুব প্রাণবন্ত হয়েছে যে আমরা প্রতি বছর দিলাম করি এবারও করছি, কিন্তু আজ বাচ্চারা খুব আনন্দ উপভোগ করছে এবং তারা এই ব্যাপারটা আসলে তাদের ব্রেনের যে ডেভেলপমেন্টের দিকে খুব কাজ করে। আমরা প্রতি বছর চেষ্টা এরকম করার, আসলে তারা খুব বেশ মজাও করছে, আমার বাচ্চারাও এখানে আসে বা পাশাপাশি যারা বাচ্চারা আছে তারা আসলে খুব মজা করছে এবং অভিভাবক সবাই খুবই উৎফুল্ল, আমরা খুবই আনন্দিত এই ব্যাপারে।